উদ্বাস্তুদের চিকিৎসার জন্য তৈরি হয় রানাঘাট কুপার্স ক্যাম্প হাসপাতাল। স্থানীয়রা বলছেন, আগে সেখানে নিয়মিত আসতেন ডাক্তার নার্সরা, মিলত উন্নত মানের পরিষেবা, রোগীদের ভর্তি থাকার জন্য ছিল সুব্যবস্থা। আজ সেসব অতীত। সুপার স্পেশালিটি হাসপাতালের স্বপ্ন দেখিয়ে কেন্দ্র সরকারের এই হাসপাতালে দুটি বিল্ডিংয়ের একটি ভেঙে ফেলা হয়, অন্যটির ভগ্নদশা। এখন গোটা হাসপাতাল চত্বরে রমরমিয়ে চলছে বিভিন্ন ধরনের সামগ্রী রেখে ব্যবসা, কার্যত পরিণত হয়েছে ডাস্টবিনে। সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার একটা কথা উঠেছিল, সে জায়গায় তার কি পরিস্থিতি রয়েছে? কিছুই তো হয় না, কিছুই তো দেখছি না। এখানে হসপিটাল রুগী থাকতো, এই এইটাই থাকতো, নাহলে কম করে 30 জনের মতো লেডিসেও থাকতো এরকম। এখানে আলাদা একটা কাউন্টারও ছিল, মানে দুটো ভাগ ছিল হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হসপিটাল ওষুধ রাখার জন্য একটা কাউন্টারও ছিল। সেগুলো ভেঙে ফেলেছে সব? সব, বিলকুল কিছু নেই। করার কথা বলেছিল অনেক কথা, ফুলঝুরি শুনেছি, কিন্তু কিছু হয়। কি চাইছেন আপনারা এখন? আমরা চাই তো এখানে একটা হাসপাতাল নিলে আমাদের সুবিধা হয়, আনুলে অবধি যেতে হয় না। ঘটনার সূত্রপাত 2012 সালে। শাসক দল ক্ষমতায় আসার পর সুপার স্পেশালিটি হাসপাতালের স্বপ্ন দেখানো হয়েছিল কুপার্সবাসীকে। বেকারত্ব দূর হবে, কথা ছিল এমনটাই। মন্ত্রী সান্ত্রীদের উপস্থিতিতে ঘটা করে শিলান্যাসও হয়েছিল, কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। চিকিৎসা পরিষেবা পেতে কুপার্স সহ আশেপাশের মানুষজনের ভরসা রানাঘাট হাসপাতাল সহ দূর দূরান্তের অন্যান্য হাসপাতালগুলি। এখান থেকে আমাদের রানাঘাট হসপিটালে যেতে অনেকটা টাইম লেগে যায়, রাস্তায় কেউ মারাও যেতে পারে। তাই এখানে সাধারণ মানুষ, আমাদের শুধু কুপার্সের মানুষ না, রায়নগর গাগনাপুরের সবাই এসে এখানে এই হসপিটালে ভর্তি হতো, থাকতো। আমাদের এই কুপার্সের এই শাসক দলেরা সেটাকে ভেঙে চুরে বিক্রি করে সেটাকে খেয়ে ফেলেছে। আজকে পুরনো হসপিটালটা থাকতো, তাহলে মানুষ সেই হসপিটালে আজকে পরিষেবাটা পেত। তারা কি করলো, এই তৃণমূলের শাসকরা, তারা হসপিটালটাকে ভেঙে গুঁড়িয়ে দিল, এখন তারা ডাস্টবিনে পরিণত করেছে। আমরা চাইছি যে এখানে হসপিটালটা হোক, সাধারণ মানুষ তার পরিষেবাটা পাক। তবে কি ভোট বৈতরণী পার করতেই সব অঙ্গীকার? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রুগ্নদশার জন্য দায়ী কে? ব্যর্থতার দায় নিতে হবে কংগ্রেসকে। সাফাই দিয়ে কংগ্রেসের ঘাড়েই দায় ঠেলেছে তৃণমূল। পাল্টা অভিযোগ তুলেছেন কুপার্স পুরসভার প্রাক্তন কাউন্সিলর। 2012 সালের পৌর নির্বাচনে জনাদেশ যেটা আসে সেটা কংগ্রেসের পক্ষে যায়, এবং কংগ্রেস বোর্ড সেই সময়, তৎকালীন কংগ্রেস বোর্ড, এই মাল্টিসুপারিটি হসপিটাল হোক তার জন্য কোনো রকম প্রোগ্রেস তারা আর করেননি। যার ফলে কি হচ্ছে সেটা কিন্তু আর এগোয়নি। এই ব্যর্থতা দায় নিতে হবে কংগ্রেসকে, সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসলো, এসে ভাওদাবাজি এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুকুল রায়কে এখানে পাঠিয়ে দিল নির্বাচনে, 2012 সালে নির্বাচনের আগে পাঠিয়ে দিয়ে এই হসপিটালটাকে গুঁড়িয়ে দিল, ভেঙে দিল। এবং সঙ্গে এখানের যে লোকাল সভাপতি তৃণমূলের, বর্তমানে উনি এখন ভাইস চেয়ারম্যান, উনি এবং মুকুল রায়ের নেতৃত্বে এই কুপার্সের এই হসপিটালটাকে পুরো ভেঙে চুরে দিল। অন্যদিকে এলাকায় প্রমোটারি রাজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে পুরসভাকে দায়ী করে অবিলম্বে জায়গা উদ্ধারের দাবি বিজেপি। স্বাস্থ্যর যে হাল রাজ্যের, তার থেকে চরম হাল আমাদের কুপার্সে, এবং তার জন্য যে দায়ী সেটা হচ্ছে এই পৌর বোর্ড। কোনো লড়াই, কোনো কিছু, শুধুমাত্র এইখানের জায়গাটাকে ব্যবহার করে, হসপিটালের জায়গাটাকে ব্যবহার করে পৌরসভা যেরকম ব্যবসা করছে, ঠিক একইভাবে এখানকার যারা প্রমোটার, ক্রিমিনাল রাজ কায়েম করতে চাইছে, তারাও একইভাবে ব্যবসা করছে। এই জায়গা অবিলম্বে আগে উদ্ধার করতে হবে, এই জায়গাকে ফাঁকা করতে হবে, প্রমোটারি ব্যবসা বন্ধ করতে হবে। নাকি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি শুধু ভোট বা নির্বাচন বৈতরণী পারের জন্য? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।